কক্সবাজারের বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে আড়াই লাখেরও বেশি মানুষ প্রতি বছরই পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেলেও নেই কোনো কার্যকর উদ্যোগ অভিযোগ রয়েছে প্রশাসনের উদাসীনতায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস বেড়েই চলেছে বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ বসবাস রোধে প্রশাসনের তোড়জোড় থাকলেও বর্ষার পরপরই বিষয়টি চোখের আড়ালে চলে যায় বসবাসকারীদের অভিযোগ স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস বসবাস করতে হয় তাদের আমরা এখন পাহাড় ছাড়ে কোথায় যাবো পাহাড়ে বসবাস করতেছি টিংগুলো উঠে গেছে ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছে সরকার যদি আমাদের কোনো যদি কোনো স্থান দিলে আমরা খুব খুশি হব প্রশাসন বলছে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে দিলেও তার আবার এসে ঘর তৈরি করে প্রতিদিন তাদেরকে এখান থেকে মাইকিং করছি এবং ঝুঁকিপূর্ণ যেগুলো তাদেরকে প্রতিনিয়তই আমরা এখান থেকে সরাচ্ছি এরপরও আবার কিছুক্ষণ যাওয়ার পরে তারা আবার এখানে আবার এসে আশ্রয় গ্রহণ করছে প্রশাসনের হিসেবে গেল সাত বছরে কক্সবাজারে পাহাড় ধসে আড়াইশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে